আসসালামু আলাইকুম। হ্যালো সিফাতের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা একটি স্যামসাং মোবাইলের ব্যাটারি কানেক্টর পরিবর্তন করব। তো তার জন্য আমরা প্রথম অবস্থা সেটের মডেলটি দেখে নিতেছি। মডেলটি হচ্ছে 360H। এই সেটটি আমরা দেখতেছি যে আমাদের ব্যাটারি কানেক্টরের যে পিনটি আছে, চারটা পিনের মধ্যে একটি পিন ভাঙা, পজিটিভ লাইনটি ভাঙা। তো আমরা এই সেটটির ব্যাটারি কানেক্টরটি কীভাবে পরিবর্তন করবো আজকে দেখে নেব। খুব ইজি একটি ব্যাপার। আর আমরা আমাদের হাতে দেখতেছি যে নতুন কানেক্টরটি। তার জন্য আমরা যে কাজটি করব, আমরা সেটটি প্রথম অবস্থা খুলে নেব। আমরা আগে থেকেই সেটের নাটটি খুলে নিছি। আমরা সেটটি খুলে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাটারি কানেক্টরটি এটি। তো আমরা এটি কীভাবে খুলে নেব এটি আজকে আমরা দেখব। তার জন্য আমরা পেস্ট লাগিয়ে নেব ব্যাক সাইডে। আমরা আবারও দেখে নিই আমাদের ব্যাটারি কানেক্টরটি ভাঙা আছে। যেহেতু আমাদের কানেক্টরটি ভাঙা, আমরা হিট দিয়ে এটি উঠিয়ে নিয়েছি। আর যেটি আমাদের নতুন এটি চার পিন আমরা দেখতেই পাইতেছি। তো আমরা কিন্তু খুব ইজিভাবে কিন্তু আমাদের ব্যাটারি কানেক্টরটি তুলে নিয়েছি। এবার আমাদের নতুন কানেক্টরটি বসানোর আগে আমরা অবশ্যই দেখে নেব যে আমাদের এই কানেক্টরটি অরিজিনাল কানেক্টরটি এটি। তো আমরা কানেক্টরটি বসানোর আগে অবশ্যই আমাদের কানেক্টরের ব্যাক সাইডটি সোল্ডার করে নেব, যেন আমরা সহজে আমরা লেগগুলি খুব সিম্পলভাবে সোল্ডার করে নেব। তার কারণ হচ্ছে আমরা যখনই বোর্ডে কানেক্টরটি বসাবো, তো আমরা টাচ করার সাথে সাথে যেন সোল্ডার হয়ে যায়। আর আমরা বেশি প্রেসার করব না, কারণ বেশি প্রেসার করলে কিন্তু কানেক্টরটির লেগগুলি কিন্তু গলে উঠে যাবে। দেখতে পাইতেছি যে আমাদের কানেক্টরটি খাপে খাপ বসে গেছে। আমরা সোল্ডারের আগে অবশ্যই রজন ব্যবহার করবো, কারণ রজন ব্যবহার করলে সোল্ডারটি ভালো করে ধরে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কানেক্টরটি খুব ইজিভাবে সোল্ডার হয়ে গেছে।
আমাদের কাজ কমপ্লিট। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন,